আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি ফ্লোর ডালা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ফ্লোরে কতগুলো রড লেগেছে এবং ফ্লোরটা কতটুকু গ্যাপে রডগুলো বাঁধা হয়েছে এবং কীভাবে কলে জিনিসটা মজবুত হয় সেই বিষয়গুলো আপনার সামনে আলোকপাত করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখুন, আমরা আগে কলামগুলো করে নিয়েছি, কলামগুলো করে এখন এই ব্রিমের উপর দিয়ে সরাসরি রডগুলা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রডগুলা বাঁধা হয়েছে। এখন এই ফ্লোরটা ডালাই করা হবে। তো তার আগে আমরা যে কাজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাজগুলা আপনাদেরকে একটু দেখাবো। প্রথম অবস্থা আমরা দেখবো যে রডটা আমরা কতটুকু দূরত্ব দিয়ে বেঁধেছি। রড কিন্তু আমরা এক ফিট দূরত্ব দিয়ে বাঁধা হয়েছে, এভাবে এক ফিট, এভাবে এক ফিট, এক ফিট দূরত্ব দিয়ে বাঁধার পর কিন্তু আমরা জায়গাটা খুব সুন্দরভাবে ব্লক দেওয়া হয়েছে, যাতে করে রডটা এই যে পলিথিন বা মাটি তার সাথে না লাগে। আমরা কিন্তু এই বিম থেকে 1 ইঞ্চি ডাউন করা হয়েছে, যাতে করে এই রডটা বিমের উপরে পড়ে, তারপর এই বিম থেকে ডালাইটা আরও 2 ইঞ্চি উঠবে, 1 ইঞ্চি ডাউন প্লাস 2 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি ডালাই হবে। তো আমরা দেখুন যে এখানে কিন্তু আরও এই 3টি করে 4 সুতোর রড আমরা এখানে ব্যবহার করেছি। দেখুন যে এক বিম থেকে আরেক বিমে, এদিক থেকে এদিকে, কারণ এদিক দিয়ে মানে এই এখানে বাথরুমের গাঁথনি হবে। এখান থেকে এই পর্যন্ত 7 ফিট বাথরুমে একটা গাঁথনি হবে, এই মাঝখানে আবার একটি গাঁথনি হবে, এই ঠিক এখানে একটা গাঁথনি হবে। তার জন্য কিন্তু এই এখানে 4 সুতোর রডটা মানে এক্সট্রাভাবে দেওয়া হয়েছে, যাতে করে যে গাঁথনিটা হবে, গাঁথনি লোটা নিতে পারে। তো এটা না দিলেও চলে, এখানে মহাজনের চাওয়াতেই কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। ওই দিকটাও এই পাশেও কিন্তু ঠিকইভাবে দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে। আমরা মেশিং রেডি, আজকে ফ্লোরটি ডালাই করা হবে। সেক্ষেত্রে আমরা এই ফ্লোরে এভাবে রড দিয়ে করাটা খুবই বেটার, কারণ দেখা যায় এখানে যদি আপনারা ফ্লোরটা ছাদের পরে করেন তাহলে কিন্তু এভাবে মানে গাঁথনির পরে করলে কিন্তু এভাবে ইয়াটা মূলত এতটা মজবুত হয় না। তার জন্য যদি আপনারা গাঁথনির আগে এই ফ্লোরটা করতে পারেন বা ছাদটা আগে করতে পারেন তাহলে অনেকটাই বেটার হয়, ছাদের জন্য বেটার হয়। কারণ অনেক সময় যদি মাটির উপরে ছাদটা ডালাই করা হয়, এই ফ্লোর যদি মাটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো খুঁটি নিচে লুজ দেওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য যদি এটা ই করা যায় মানে আগে ছাদের আগে ডালাই করা যায় তাহলে কিন্তু অবশ্যই এটা একটু মজবুত বেশি হয়। তো আমরা সিঁড়িটাও মানে একসাথে ফ্লোরের সাথে ডালাই করবো, সিঁড়িটাও কিন্তু আমরা এভাবে দেখুন বেঁধে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা চাইবেন যে সিঁড়িটাও যদি ফুলের সাথে করা যায় তাহলে সিঁড়ি ফুলের সাথে করাটা এরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, ফুলের সাথে না করেও কিন্তু আপনারা চাইলে গাছটা কমে নিতে পারবেন। তো আমরা এখানে এই সিঁড়ির জন্য কিন্তু রডটা দিনে যে রডটা প্রায় 2 ইঞ্চির মতো খালি রেখেছিলাম, সেক্ষেত্রে আমরা এই কাজটা এভাবে করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে এই যদি আপনি কাপটি কাজটা মজবুত করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ফ্লোরটিতে প্রায় 500 কেজির মতো রড লেগেছে, 450 কেজির মতো টোটালি। আপনার চাইলে কিন্তু মানে এরকমভাবে 450 কেজি রডের দাম ধরেন বর্তমান সময়ে প্রায় কত 45,000 টাকার মতো হবে। এটা কিন্তু প্রায় 1700 স্কোয়ারে আপনার 45,000টা রড লাগছে। তো সেক্ষেত্রে আপনার বিল্ডিংটি কত স্কোয়ার সেই হিসাবে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন।